ডিসেম্বরের প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের অ্যানিমেল। সিনেমা বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছে রণবীর, সব সিনেমার মধ্যে অ্যানিমেল মুভি এক ও অদ্বিতীয় তার ক্যারিয়ারে। এদিকে সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিমেল নিয়ে চলছে বিস্তার আলোচনা ও সমালোচনা। বিশেষ করে তৃপ্তির অভিনীত চরিত্র জোয়া নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। অনেকের মতে পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারী বিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন। শোনা যাচ্ছে ছবিটিতে প্রথমে রাশমিকা মান্দার চরিত্রে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার, কিন্তু সে তো আর হয়নি। শুধু তাই নয়, জোয়া চরিত্রের জন্য নাকি অডিশন দিয়েছিলেন সারা আলী খান, কিন্তু শেষমেশ তৃপ্তির ভাগ্যে জোটে সেই চরিত্র। মায়ানগরীর আন্দারে ফিসফাস করে চলছে জোয়া চরিত্রের অভিনয় করার জন্য নাকি খুব উৎসুক ছিলেন সারা আলী খান, কিন্তু নায়িকার স্বপ্ন সত্যি হলো না শেষমেশ। পরিচালক নাকি সারাকে জানিয়েই দিয়েছিলেন এই চরিত্রের জন্য সারা একেবারেই বেমানান। শোনা যাচ্ছে এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিলেন না কখনোই সারা আলী খান, তাই প্রথমে না করে দিয়েছিলেন নায়িকাকে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সারা আলী খান।